পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল পাখি মাছ। মাছটির দৈর্ঘ্য 11 ফুট ও প্রস্থ 1.5 ফুট, ওজন প্রায় 185 কেজি। বুধবার রাতে জাহাঙ্গীর মাঝের জালে আটকা পড়ে মাছটি। বৃহস্পতিবার দুপুরে বিক্রির জন্য মহিপুর মৎস্য বন্দরে নিয়ে গেলে পাইকারদের হাক ডাকে 60,000 টাকায় মাছটি বিক্রি হয়। এ সময় মাছটি কিনে নেন ইউনুস বয়াতি নামে এক মাছ ব্যবসায়ী। মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। একটা জেলে পাইছে, আমরা কিনে আনছি প্রায় 50 থেকে 60 হাজার টাকায়। 60 হাজার টাকা কিনছি, এটা ঢাকা চালান হবে। সর্বপ্রথম এবছর দেখলাম এত বড় মাছ। এই মাছ উঠাতে বললে 10-12 জন লোক লাগছে, লোক টাইনে গদি করে আনছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই ধরনের মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে, এছাড়াও দ্রুতগামী হওয়ায় সচরাচর ধরা পড়ে না। সুস্বাদু হওয়ায় দেশের বাহিরে ব্যাপক চাহিদা রয়েছে এ মাছের। এর ইংরেজি নাম সেইল ফিশ। সময় সংবাদ, পটুয়াখালী।